পারাক্কা বেয়া এক পঞ্চায়েতের অন্তর্গত গড়াইপাড়া এলাকার একটি কেবিল অপারেটর ও কাপড়ের দোকান আগুনে পুড়ে ছাই হলো দোকানে থাকা সামগ্রী। রবিবার ভোর রাতে স্থানীয় বাসিন্দারা দেখে হঠাৎ স্থানীয় এক কেবিল অপারেটর ও কাপড়ের দোকানে আগুন লাগে। তারপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণ করে। তবে কিভাবে এই আগুনটা লেগেছে তা তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। মিলন কে চিন্তা পাল্লা পলাশিতে রাত্রে হঠাৎ তোমার দোকানটা বন্ধ করেছিল, চুল আছে বন্ধ করে বাড়ি থেকে সকালবেলা শুনতে পাই যে ওর দোকানে আগুন লেগেছে। প্রশাসনকে খবর দেওয়া হয়েছিল, প্রশাসন এসেছিল, ছবি টবি নিয়ে গেছে। এখন কী করে আগুন লাগলো কেউ বলতে পারে, লাগার দরকার। যাক, দোকানে আগুন লেগেছে, যখন অনেক টাকা মোটামুটি 10-12 লাখ টাকার মাল পড়েছে। আর নিজের তো দোকান কাপড়ের, আমার ইলেকট্রিক আমার নিজের ইলেকট্রিকের ইয়ে আছে, আপনার কেবিল লাইনের ইয়ে আছে, সেটটপ বক্সের কানেকশন আছে, নিজস্ব বিজনেস আছে। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর আলম। আপনি ওনার কে হলেন? ওনার আমি জামাই দা। নিউ নেত্র সেবা সদন আই নার্সিং হোম একটি সম্পূর্ণ চক্ষু চিকিৎসা কেন্দ্র। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু চিকিৎসা করা হয়। চোখের যে সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাবে সেগুলি হল কম্পিউটারের সাহায্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, নেত্রনালী অপারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লিনিক, লো ভিশন এইড ক্লিনিক, কন্ট্যাক্ট লেন্স ক্লিনিক, গ্লুকোমা থেরাপি, বায়োমেট্রি, টেনোমেট্রি টেস্ট, কেরাটোমেট্রি, যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য বিশেষ চিকিৎসা এবং রয়েছে আধুনিক চশমার শোরুম। আমাদের ঠিকানা সাজুর মোড়, নিমতিতা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 6294211939 অথবা 9932764125 অথবা 9614714687 এই নম্বরে।